মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এবার তাহলে বুঝতে পারছো তোমাদের কি কাজ করার আছে। হেমনলিনী দত্তের ঘরে গিয়ে দলিলটা রেখে আসতে হবে। সে হয়ে যাবে কি মমিতা, পারবে না অয়ন দত্ত? পারবে পারবে। আমি তোমাকে এই টাকাটা রাখো। আরে এতেই হবে, দরবেশ নিয়ে আসবে বড় বড়, তারপর ঈশা আমাকে দেবে। এরা তো দেখছি সাংঘাতিক লোক, তবে ঈশা হালদার তোমাদের থেকেও অনেক বেশি ডেঞ্জারাস। ও একবার যখন জেল থেকে বেরিয়েছে, তোমাদের সবার কপালে দুঃখ আছে। দিদি দিদি ধন্যবাদ, দিদি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, বলছি আজকের মধ্যে যেন কাজটা হয়ে যায়, আর কাজটা হয়ে গেলে আমায় জানিয়ে দিও। হ্যাঁ দিদি, আমি তাহলে এখন আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ম্যাডাম ম্যাডাম, আমি 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 খুলে দিচ্ছি। বলছি আমি না অন্য একটা কথা ভাবছি, আগের দিন তুমি ওখানে গেলে খাবার বাহানা করে, এবার কি করে যাবে কি বলবে? আরে ওই একই বাহানাই হবে, খাবার বাহানা বিশ্বাস করবে? আরে করবে করবে, কোন মা তার সন্তানকে ওই একটা কারণেই ফেরাতে পারে না, বুঝতে পেরেছো? আর যেভাবেই হোক ঠাম্মির ঘরে আমাকে দলিলটা রেখে আসতেই হবে। দেখুন এই ভয়টাই আমি পাচ্ছিলাম, মিস্টার দত্তের সাইড এফেক্টটা কোথা থেকে কীভাবে হবে বুঝতে পারছিলাম না। যাই হোক এনি হাউ, ওটা আর্লি স্টেজ, তো আপনাদের কিছু ব্যাপার একটু মেনটেন করে চলতে হবে। ডাক্তারবাবু আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করব, শুধু যেভাবেই হোক সৃজনকে সুস্থ করে দিন আপনারা। মানে এই সৃজনের ভুলে যাওয়ার ব্যাপারটা নিয়ে বাড়িতে সবাই খুব টেনশন করছে, আর সৃজনও মাঝে মধ্যে খুবই অস্থির। না না ম্যাডাম, না না এটা করা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না যাতে করে ওনার মনে হতে পারে উনি কিছু ভুলে যাচ্ছেন, কিছু মনে করতে পারছেন না, এই সিচুয়েশন তৈরি করা যাবে না, একদম যাবে না। মানে সৃজন যখন আমাকে প্রথমে ব্যাপারটা বলল, মানে আমি তো হকচকিয়ে গিয়ে ওকে জিজ্ঞাসা করে ফেলেছি যে এসব কি বলছো তুমি। লিভ ইট দ্যাট পয়েন্ট, যা হয়ে গেছে হয়ে গেছে, তাছাড়া আপনি তো জানতেন না যে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। হ্যাঁ কিন্তু তাতে কিছু হবে না তো। না না ওনাকে যদি বারবার ওই এক কথা নিয়ে হ্যামার করেন তাহলে তো উনি রেস্টলেস হয়ে পড়বেন, তাই না? যতটা পারবেন স্বাভাবিক থাকবেন, ওনাকে স্বাভাবিক রাখার চেষ্টা করবেন, এটা সবসময় মাথায় রাখবেন যে কখনো ওনাকে একা ছেড়ে কেউ যাবেন না, কেউ না কেউ যেন সামনাসামনি থাকে। ঠিক আছে ডাক্তারবাবু, তাই হবে। আর একটা খেয়াল রাখতে হবে, কোনো ব্যাপারে যেন এক্সাইটেড না হয়ে পড়ে, মানসিক চাপ যেন আরো না বাড়ে, সেদিকটা খেয়াল রাখতে হবে, মাথায় রাখবো। আমি যে নার্ভের ওষুধগুলো দিয়েছি ওগুলো একটু কন্টিনিউ করবেন, দেখবেন যেন কোনোভাবে স্কিপ না করে। হবে না ডাক্তারবাবু, কিন্তু এসব করলে সৃজন সুস্থ হয়ে যাবে তো? এখনই কনফার্ম করে কিছু বলতে পারছি না। দেখুন এইসব ক্ষেত্রে পেশেন্ট নিজের থেকে রিকভার করে যায়, আমার ধারণা মিস্টার দত্তর ক্ষেত্রেও তাই হবে, এত বড় একটা অ্যাক্সিডেন্ট তো, আর বড় বড় অ্যাক্সিডেন্টের পর এরকম একটু সাইড এফেক্ট হয়। হ্যাঁ আমার শ্বশুর মশাইও এই কথাটাই বলছিলেন। আর একটা কথা, ওনার অ্যাক্সিডেন্টের কথা নিয়ে বারবার ওনাকে হ্যামার করবেন না কোনোভাবে, আর যে কথাগুলো বললাম একটু মাথায় রাখবেন প্লিজ। আশা করি মিস্টার দত্ত খুব তাড়াতাড়ি সেরে উঠবেন, আর এনি শর্ট অফ প্রবলেম আমার সঙ্গে কথা বলে নেবেন, কেমন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।